চার পাচারকারীর ধারাল অস্ত্রের আক্রমণে রক্তাক্ত এক যুবক ঘটনা কমলাসাগর কস্পা এলাকায় থানায় মামলা ঘটনার বিবরণে জানা যায় কমলাসাগর দেবীপুর এলাকার চার কুখ্যাত পাচারকারী আকাশ মল্লিক অনিমেষ সিংহ আকাশ মিয়া এবং বাপন মিয়া দীর্ঘদিন ধরেই ওই এলাকার পাচারকারী হিসেবে পরিচিত ফ্যান্সি ট্যাবলেট এবং গাঁজা পাচার বাণিজ্য যাচ্ছে তারা এলাকারই যুবক প্রকাশ ঘোষ পরিবেশ নষ্ট হওয়ার কারণ দেখিয়ে তাদের বাধা দিলে বেশ কয়েকদিন ধরেই তাকে হুমকি দিয়ে আসছিল পাচারকারীরা অভিযোগ বারবার ফোনেও প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে শেষ পর্যন্ত শুক্রবার সন্ধে সাতটা নাগাদ কমলাসাগর কসবা এলাকায় একা পেয়ে প্রকাশ ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণী মারার চেষ্টা চালায় পাচারকারীরা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটি পড়ে প্রকাশ স্থানীয় মানুষ এগিয়ে এসে ঘুরতর জখম যুবককে মধুপুর হাসপাতালে নিয়ে আসে তার জখম গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে রেফার করে দেন চিকিৎসক প্রকাশ ঘোষের পক্ষ থেকে মধুপুর থানায় চার পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা অনেক রকমের কথা কইছে যে থানা নাকি তারা কিনে লাইছে থানা কিছু করতে পারতো না থানা মামলা করলে কিছু করতে পারতো না তারপর তার মেম্বাররাও তার হাতে সব কিছু তার হাতে আকাশ মল্লিক আর অরিমেষ সিং আর আকাশ মিয়া আর একজন বাপন মিয়া তারা তিন চারজন বরি ব্যবসায়ী করে তো তারা কবে থেকে আমার সন্দেহমূলক মানে মারধুর করার লেগে চেষ্টা করতেছে আজকে পিকনিক স্পটে আমি গেছিলাম বিকাল তিনটা সময় আমার লোকে এরকম ঘটনা হইছে আমার মারার করানোর চেষ্টা করছিল তারপর কোনো রকম আমি বাইর চাইছি এনে অনেক লোক আসছিল তারা দরার দরে যা ফেরা কোনো বাঁচাইছে মারার কারণ হইছে তারা বড়ির ব্যবসায় করে অনেক অনেক দিন আগে থেকে বড়ি বড়ি টরি ব্যবসায় করে ডাক্সের ব্যবসা করে তো এইটা আমিনি কইয়া দেই এর মানে এইটা থেকে মানে সন্দেহ করতো আর কি আমার অনেক আগের থেকে এদিকে প্রকাশ ঘোষের পরিবার জানান এই চারজন পাচারকারী তাকে প্রাণী মারার চেষ্টা করেছে হয়তো তাদের পাচার বাণিজ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে সেই লক্ষ্যেই